পুজো 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 তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও ক্লিপগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি। তো এইগুলো দিলেই আমার দুর্গাপুজোর ভিডিও ক্লিপগুলো আপাতত শেষ হবে। তো এরপরে যেগুলো পাবে সেগুলো সমস্তটা কালী পুজোর। তো এটা হলো অষ্টমীর দিন সকালে আমি একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম বলতে হাজবেন্ডের জন্যে জামা কিনতে বেরিয়েছিলাম, যেটা মা দিয়েছিল তো সেটা কিনতে বেরিয়েছিলাম। আর তারপর ওকে বললাম চলো শাড়িটা পরে আছে, আমাকে কিছু ভিডিও ক্লিপ তুলে দেবে, আমি সেগুলো রিলসে দেব। তো রিলসে দিয়েছিলাম, তোমরা হয়তো আগে এগুলো দেখেওছিল। তো আমি ভাবলাম যে চলো আবার যখন নিলাম তখন ভিডিওর মধ্যে অ্যাড করেই দিই। তো শাড়িটা হলো মায়ের, শাড়িটা আমার না, শাড়ি ব্লাউজ দুটোই মায়ের। আর এই যে মাথার এখানে ফুল আমি প্রথমবার দিলাম, প্রথমবার কি দ্বিতীয়বার এরকম, প্রথমবার দিলাম, ওই পাশে আমি কখনো ফুল দিইনি, মা বলছিল। আর চুড়ি না, আমি অনেক বছর পর হাতে ওই চুড়ি পরলাম, সেটাও মায়ের কাছ থেকেই নেওয়া। হাতের চুড়িগুলো পরে বেশ ভালোই লাগছিল, শাঁখাপালা পরি তো ওই জন্য চুড়িটা পরি না, তবে দেখলাম চুড়ি পরে না বেশ ভালোই লাগছে। আর এটা হলো অষ্টমীর দিন রাত্রেবেলায় অনেক ঝগড়া ঝামেলা করে তবেই ঠাকুরটা দেখতে গেছিলাম, কারণ আমার এইসব জামাকাপড় ওর পছন্দ হচ্ছিল না, যেগুলো আমি নিজে থেকে একটাও কিনিনি। তবে কেনা যখন হয়ে গেছে তখন পড়তে তো হবে। আর আমার ভালো লাগছে কিন্তু ওর ভালো লাগছিল না। অষ্টমী দিন রাত্রেবেলা আগে আমি ওর সাথে তিনটে এরকম ঠাকুর দেখে এসেছি, মানে আমরা তিনজন বাইক করে। আর তারপরে আমি মা বাবা ঠাকুমা এদের সবার সাথে টোটো করে ঠাকুর দেখতে গেছিলাম, তখন আর ও যায়নি, ও বাড়িতে চলে এসেছিলো খেলা দেখছিল। তো এই যে ঋষি, তো এখানে একটুখানি দাঁড়িয়ে এরকম ঘোরাঘুরি সব কিছু হচ্ছিলো, ওদিকে প্রোগ্রাম হচ্ছিলো ওটাই শুনছিলাম। আর ও একটুখানি দৌড়াদৌড়ি খেলা, যেটা ও করেই থাকে সব সময় সেটাই করছিল। মঙ্গলবারে ঋষিকে নিয়ে একটু বেরিয়েছিল, মানে পুজোর সময়ে মঙ্গলবারে, সেটা কি পড়ছে আমার ঠিক এখন মনে নেই, সপ্তমী না অষ্টমী, মনে হয় অষ্টমী এরকম হবে হয়তো। তো যাই হোক, তো সেদিনকে ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিল। আর ও তো দৌড়ানোটা, মানে ও যেখানে যাবে সেখানে দৌড়িয়ে দৌড়িয়েই বেড়াবে। তো এটা স্টেশন, মানে রেললাইনের পাশেই মাঠটা, তো এই মাঠে আমার সেভাবে যাওয়া হয় না, বাড়ি থেকে অনেক দূর, ও ওর বাবার সাথে গেলেই তখনই হয়তো যায়। তো ভালোই লাগছিল, আর আমিও ভিডিওর মাধ্যমেই দেখতে পেলাম, নাহলে কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছুই তো জানি না। আমি শুধু ভাবছি সবাই যেখানে কালী পুজোর থেকে ভাইফোঁটা পর্যন্ত সমস্ত ভিডিও একটা দিন করে করে দিয়ে যাচ্ছে, সেখানে আমার একটা দুর্গাপুজোর ভিডিও ক্লিপগুলো শেষ পর্যন্ত হয়নি। যাই হোক, কী করবো, কিছু তো করার নেই, শেষ তো করতেই হবে, নাহলে ফোন থেকে ডিলেটটা আমি করতে পারবো না। এই যে সমস্তটা দিয়ে দিচ্ছি, পরের দিনে আমি ডিলেট করে দেবো। আর এই সমস্ত ভিডিও তোমরা আমার ইউটিউবে আর ফেসবুক পেজেও পেয়ে যাবে, ফেসবুক পেজের নামও কিন্তু বিশ্বইতনিয়াস ওয়াল, আর ইউটিউবের নামও বিশ্বইতনিয়াস ওয়াল। এবার কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট আমাকে করে দিও। তো এটা ঠাকুর দেখতে গেছিলাম, এটাও হাজবেন্ডের সাথেই সেদিনকে গিয়েছিলাম। আর আগেরগুলো তো তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো, মানে একটা ব্লগের মধ্যে আমি সমস্তটা দিয়েছিলাম যেটা আমার ফোনে তোলা ছিল, মানে সপ্তমী অষ্টমী নবমী এই সমস্তটা আমি একটা ব্লগের মধ্যেই দিয়েছিলাম, তবে যেগুলো ওদের ফোনে ছিল আর সেইগুলাই আজকে আমি শেয়ার করলাম। ওদের ফোনে আর মায়ের ফোনে যেই দুটো, মানে যে কটা ফটো ভিডিও ছিল সেগুলোই আজকে আমি শেয়ার করছি। আর ও ভিডিও তোলার সময় লম্বা করে করেই তোলে, তাহলে আমি ঠিক আছে লম্বা করে যখন তুলেছি দিয়ে রাখি, দিয়ে রাখলে তো একটা জায়গায় থেকে যাবে। আর এই ঠাকুরটা বেশ ভালো লাগছিল। তো এবার থেকে তো প্রতিদিন মানে রেগুলার ভিডিও পাবে, কিন্তু কটার সময় বা কখন কি দেবো জানি না, আমার এডিটটা করা হয়ে গেলেই আমি ভিডিওগুলো দিয়ে দেবো। আর এই ভিডিওগুলো না শেষ হলে আমি আমার কাজকর্মের ভিডিও দিতে পারছি না, সমস্তটা শেষ হবে ফোন থেকে, তবেই আমি আমার কাজকর্মের ভিডিও আগে যেরকমটা দিতাম সেই সমস্ত ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য আমার চ্যানেলে অবশ্যই থেকো আর আমার সাথে থেকো, তোমরা না থাকলে আমি কিছুই না। যাই হোক, আবার অনেকটা মোটিভেট হয়ে আবার আমি আমার কাজে ফিরেছি, আশা করছি আর ছাড়বো না, যেরকমই পারি না কেন প্রতিদিন একটা করে ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব, যখন যেরকম হবে তখন সেরকমটা দেওয়ার চেষ্টা করব। তো এদিকে লাফালাফি হাসাহাসি সবটাই করছিল, আর এখন এমন এমন কথা বলে না, এক এক সময় হাসি, হ্যাঁ, কিন্তু আমি যখন বাড়িতে একা থাকি, যখন ওর সাথে থাকি তখন না, যদি অন্য কিছু বলে হাসি না, কারণ যদি হাসি সেটা আবার বারবার বারবার করে করবে, যখন অন্য কেউ থাকে
তাহলে পরে তখন হাসি, কারণ ও এত ইয়ার্কি মারতে পারে বলার বাইরে, আর বাড়িতে থাকলে মুখটা তখন গম্ভীর করে থাকি, তাহলে বুঝবি মার আগে এইসব কিছু বলা যাবে না। কিন্তু যখন ওর বাবা থাকে তখন আমার নামে নালিশ পর্যন্ত করে, মানে কিভাবে আমাকে বকা খাওয়াবে সেই সমস্তটাও জানে। আর বকা খাওয়া মানে খাওয়ায় কালকে আমাকে বকা পর্যন্ত খাইয়েছে। একবার বাবাকে বলছি এইদিনকে দেখবে কিছু না কিছু বলে আমাকে না ফাঁসি দেবে কোনো দিন, মানে আরেকটু বড় হলে না ও ওটাই করবে, এখনই করে। সত্যি একটা সময় আমার ভাবতেও অবাক লাগে যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি বাচ্চা কোলে নিতে পারতাম না, তার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, বা বিয়ের পরেও এটা শুনতে হয়েছে যে তোর বাচ্চা হলে কী করবি। সেই আমি কিন্তু এখন একা হাতে সমস্তটা সামলাই, বাচ্চা থেকে শুরু করে সমস্তটা, সেটা এখন বলে না বাচ্চা হওয়ার পরে থেকে সামলাচ্ছি। মানে আমি নিজেও ভাবতে পারি না যে আমি এত কিছু একা হাতে সামলাই, এখন তো সমস্তটা আমাকে একা হাতে করে সামলাতে হয়। তো এটাই হলো মানে আমাদের মাদের স্পেশালিটি যে আমরা একাই কিন্তু আমরা সমস্ত কিছুটা পারি। যখন মেয়ে থাকি তখন সব কিছুই পারি না পারি নাতে যায়, যখন বউ হই তখন মনে হয় যে না শিখে নেব, আর যখন মা হই তখন কোনো কিছু পারি না এটা মুখ দিয়ে তখন বেরোই না, যে আমি পারবো আমাকে করতে হবে আর আমি সেটা করব, এটাই কিন্তু আমাদের মুখ থেকে বেরোয়। তো যাই হোক কি করব, এইসব কিছু সময় সময় না মনে পড়ে, আর মনে পড়লে বেশ ভালোই লাগে। সত্যি বলতে যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু অনেক কথা শুনেছি যে কী করব কী করবা, নিজের যখন বাচ্চা হবে তখন কী করবা, তখন কি কোলে নেবা না। আসলে আমার অন্যের বাচ্চা কোলে নিতে না প্রচণ্ড ভয় লাগতো, যদি কিছু হয়ে যায় ওইটুকু বাচ্চা নিতে পারতাম না, হয়তো কোলে বসতাম আমার কোলের উপর দিত ওইটুকুই, তাছাড়া আমি না একদম কোলে ওইভাবে নিতেই পারতাম না। আর আমার শুধু একটা জিনিসই মনে হতো যখন আমার নিজের হবে তখন আমি আমার নিজের বাচ্চা করে নেবো, তাহলে যদি লেগেও যায় সেটা তো আমার যাবে, মানে সেটা তো আমার থাকবে না, আমার অন্যের মানে অন্যের বাচ্চা যদি কিছু হয় তাহলে সব থেকে মানে কেউ যদি কিছু বলে আমি বুঝতে পারতাম, যদি লেগে যায় ঘাড়ে লেগে যায় হাতে লেগে যায়, তার জন্য আমি কারোর বাচ্চা কখনো সেভাবে করে নিইনি। একমাত্র আমার ভাইকে, তাও আমি আমার ভাইকেও কোলে নিতে পারিনি, তখন তো ভাই ছোটো ছিল, তবে হ্যাঁ কাকার ছেলেকে একটু কোলে নিতাম যখন একটু বড় হয়ে গেছিলো তখন, তাছাড়া একদম ছোটোতে পারিনি। তো সেটাতে থেকে আমার মনে হয় যে না যাই হোক যেটা আমি বলেছি সেটা আমি পেরেছি, যে না নিজের যখন বাচ্চা হবে তখন আমি কোলে নেব। শুধুমাত্র কোলে কেন, সমস্ত কিছুটাই কিন্তু করতে হয়েছে। তো যাই হোক কিছু একটুখানি বললাম, মানে বললে পরে একটু মনটাও হালকা লাগে, জানি এই ভিডিওর মধ্যে এইসব কথাগুলো সাজে না, তবুও তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করলাম। সবসময় তো যে বলবো না এমনটা নয়, কিছু কিছু কথা থাকে যেগুলো বললে পরে সত্যিই খুব ভালো লাগে, আর হয়তো আমরা সব মায়েরা বা মেয়েরা এরকমটাই হই। তবে হ্যাঁ অনেকে না পারে, অনেক মেয়েরা বিয়ের আগে থেকেও পারে, কি সুন্দর বাচ্চাদেরকে কোলে নেয় বা কি সুন্দরভাবে রাখে, কিন্তু আমি না পারতাম না, আমি একেবারে বিয়ের পর মানে বাচ্চা হওয়ার পরে সেটা করেছি। তবে ঋষি যখন ছোটো ছিল একদম এক দুদিনের তখনও না একদমভাবে পারছিলাম না, মানে তারপরে একদিন ও কান্না করছিল, সাহস করে নিয়েছিলাম যখন আমি হসপিটালেই ছিলাম, সাহস করে নেবার পর তারপরে যখন দেখছি আবার কান্না করছে তখন না একটা দিদি ছিল, সেই দিদিটা না কোলে নিয়েছিল, তারপরে চুপ করেছে, কারণ আমি হয়তো সেভাবে পারছিলাম না, আর নামাতে ওঠাতে আমার প্রচণ্ড সমস্যা হচ্ছিলো। তারপরে যখন বাড়ি গেলাম তারপর আস্তে আস্তে শিখে গেছিলাম, তারপর আর কোনো সমস্যা হয়নি। আর যখন শ্বশুরবাড়ি গেছিলাম তখন তো ও তখন চার মাসে হয়ে গেছিলো, মানে তিন মাস হয়ে গেছিলো, তখন তো পারতামই অসুবিধা হতো না, তারপরে ওই একা একাই আমাকে সান টান সমস্ত কিছু করানো কিছু মাস আমার হাজবেন্ড করেছে। আর এটা হলো সপ্তমীর দিন, সপ্তমীর দিন যেদিনকে আমরা ঠাকুর দেখতে গেছিলাম সবাই মিলে সেই দিনকে, তো এই কুর্তিটাই ওর পছন্দ, ওই জন্য কোনোটাই পছন্দ না, আমি বারবার করে একটা কথাই বলেছি। তো যাই হোক আজকে ঋষিকে নিয়ে কিছু কথা শেয়ার করলাম, মানে ইচ্ছা হলো মনে হলো তার জন্য বললাম, তো বাকি কথা আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে বলবো। তো ঠাকুর দেখতে যাওয়ার না মজাই আলাদা, আর পরিবারের সাথে যদি যাওয়া হয় তার থেকে মজার কিছুই নেই। তো এটা বাবার দোকানে ও হয়তো চালিয়েছিল, ওর ফোন থেকে আমি এটা পেলাম, তো ব্লগটা চালিয়েছিল, এটা কোন দিনের ব্লগ আমার মনে নেই, তো সেটাই আমি দেখতে পেয়ে সেই ক্লিপটা এখানে অ্যাড করেছি।
আর ভালোই লাগছিল যে এলসিডি না এলইডি, যাই হোক আমার এখন মনে পড়ছে না। তো সেখানে নিজেকেই প্রথমবার দেখলাম, তো ভালো লাগছিল না, ক্লিপটা আমি অ্যাড করেছি। আর এটা ওর ফোনে ওই ভিডিওটায় মানে অ্যাড করেছিলাম, মানে ক্লিপগুলো সব নিয়ে ওই ওটা বানিয়েছিল। তো আমি একটু জাস্ট এটাও শেয়ার করে দিলাম এখানে, তোমরা একটু সাউন্ড পাবে যেহেতু ঋষি পাশেই আছে আর ও আওয়াজ করছে মানে খেলা করছে, তার জন্য একটু সাউন্ড তোমরা পাবে, তো প্লিজ কিছু মনে করো না। তো এরপর ঋষি কি বলছে সেটা শোনো। তাই? হ্যাঁ। ওকে, নো প্রবলেম। গেটটা খোলো ঋষি, গেটটা খোলো। বাই বাই। স্কুলে তো ওকে প্রতিদিন আমিই নিয়ে যাই, যেহেতু ওর বাবা তো থাকে না। ওর বাবা তো সেই সকালবেলায় মানে 7:30 দিকে দোকান চলে যায় আর আসে, মানে ট্রেনে আসলে আসে 9:45, আর যদি বাইক নিয়ে যায় তাহলে 10:00 পার হয়ে যায়। আর মঙ্গলবারের দিনটাই ওর বাবার সাথে আমরা তিনজনে যাই বাইক করে, সেদিন বেশ ভালোই হয়, দেরি হলেও কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, আসার সময়টা হেঁটেই আসি, সেদিন আসার সময় হেঁটে একবার চলে আসি, সেদিন আসার সময়টা আর ও আনতে যায় না, কিন্তু যাওয়ার সময় বেশ যায়। আর ঋষি জানেও যে মঙ্গলবার মানে ওর বাবা যাবে ওকে স্কুলে দিতে, আর তার সাথে তো আমি যাবো। এখানে ও কী বলছিলো জানি না, আমি আর ওটা অ্যাড করিনি। যাই হোক, এটা মা তুলেছিল মায়ের ফোনে, ওইদিকে না বিয়ে হচ্ছিলো, তো মানে দুর্গাপুজোর দিনই একজনের বিয়ে হচ্ছে। আর এখানে দিদুন বসেছে সবুজ শাড়ি, ওটা দিদুন বসে আছে চোখে চশমা দিয়ে। তো এখানে পাড়ার অনেকজন মানুষ আছে মানে বিয়ে দেখার জন্যে বসেছে, সেখানে আমি ছিলাম না, তো এখন আমি দেখলাম। তো এটা হলো পরের দিন, মানে স্কুল খোলার পরে ঋষিকে যেদিনকে আমি স্কুলে নিয়ে যাই সেদিন। তো এইভাবেই যাই আমি ঋষিকে, মাকে বলেছিলাম একটুখানি ভিডিওটা তুলে দেওয়া। এর আগের দিন জানো তো একদিন ভিডিও তুলে দিতে বলেছিলাম, কী তুলেছে কোনো কিছু তুলতে পারিনি, মানে শুধু এদিক ওদিক সেদিক তুলেছে, মায়ের রকমই করে, মানে এতদিন ধরে ভিডিও করছে, যদি একটু যদি ঠিকঠাকভাবে তোলে, শুধু এদিক ওদিক সেদিক দেবো। আর মাকে ভিডিও করতে দিলেন আমাকে বারবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হয়, যে দেখতে হয় যে ঠিক মতন করছে নাকি, ঠিক মতন করছে নাকি, ঠিক যখনই দেখবো না তখনই দেখবো ঠিক উল্টো পাল্টা কিছু করে গেছে। যদি তিনটে ছবি তোলে মানে তিনটের মধ্যে একটা হয়তো একটু ভালো হয় আর দুটোই একদম নেওয়া যায় না, মানে ফোনের থেকে যে ছবিগুলো আমি নিয়েছি সেই ছবিগুলো একটাও আমি নিতে পারবো না, এরকম ব্যাপার। তো এটা হলো নবমীর দিন, যেদিনকে আমরা ঠাকুর দেখে এসেছিলাম বেথুয়া থেকে, আর এই জামাটায় পরে গেছিলাম। এই গাউনটা আমার তো পছন্দ, কিন্তু আমার এই গাউনটা হাজব্যান্ডেরও একদম পছন্দ নয়, মানে এই গাউনটা পরে জানি না ওর কেন এত খারাপ লাগছিল। তো যাই হোক, পুজো 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 তো শেষ, আবার আসছে বছর, আবার হবে, আবার মজা আনন্দ সমস্ত কিছু হবে, আবার একটা বছরের অপেক্ষা। হ্যাঁ, পুজো অনেকদিন আগে শেষ হয়েছে, তবে আমার আজকে ভিডিও ক্লিপ শেষ হলো। তো টাটা।